ভালো আছি। হাই, হ্যালো, সবাইকে কেমন আছো? সবাই, আমার আইসক্রিমটা পুরো গলে গেছে। হ্যালো বৌদি, হাই বৌদি, হ্যালো, শরীর খারাপ নাকি? না না, আইসক্রিমটা পুরো গলে গেছে। তুমি বুঝতে পেরেছি, এবার বলো। মানুষ গলে যাচ্ছে একদম, যা গরম পড়েছে বাবা গো, প্রচুর প্রচুর গরম পড়েছে। থ্যাংক ইউ এতজন জয়েন করার জন্য, প্লিজ একটু কমেন্ট করো সবাই। আমি আইসক্রিম সাধারণত খুব একটা খাই না, কিন্তু যখন খাই বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া হয়ে গেছে না কি? না, এখনো হয়নি। কি লিখেছে? ছোটা বেবি কা খানা খাতি হ্যায়। না না, এটা আমার জন্যই এনেছিল। কি করা করছো এখন? এই যে তোমাদের সাথে বসে গল্প করছি, অনেক দিন পর, আসা হয় না লাইভে খুব একটা। এই দেখো, এটা পুরো গলে গেছে, এবার এটাকে আমি গালের মধ্যে ঢেলে নেবো। কি করবো, কি করো এখন, বসে তোমাদের সাথে গল্প করছি। প্লিজ একটা করে সবাই লাইক দিয়ে দাও, প্লিজ, এতজন দেখছো, সবাই একটা করে লাইক দাও। থাকো, চলে যাবে কেন? হয়ে গেছে, শেষ। সবাই ভাববে কি অসভ্য, কেমন করে খাচ্ছে, বাট টেস্টটা দারুণ। গলে গেলে আর কি হবে? সবাই প্লিজ একটা করে লাইক 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 দাও। তোমার খুব তোমার ইচ্ছা। হ্যালো সবাইকে, হাই রে, হাই রুবি, কেমন, কোথায়? এই তো বসে আছি ঘরে গো, ঘরে বসে আছি সবাই ওই ঘরে। আমি এসির থেকে বাইরে বেরিয়ে এই ঘরে এসে তোমাদের সাথে সবার সাথে কথা বলছি। তাও একটু হাতটা ধুই, বড্ড চিটপিট চিটপিট করছে। তোমরা বাড়ি কোথায়? গড়িয়া। আমার বাড়ি গড়িয়া। একদম, হ্যাঁ বুঝি। হ্যালো, হাই, হ্যালো সবিকো, আমি একটু পরে খাবো। আমি একটু পরে খাবো। 16 জন দেখছো, প্লিজ সবাই এক্ষুনি জয়েন করেছি, তোমরা সবাই লাইক দিয়ে দাও একটা করে। কেসে হো মে বাদ আছো, আপ কেসে হো আপকে। নেই, থোড়া সা থোড়া সা, জাদা নেই। জাদা নেই পারতা হ্যায়, 19 জন দেখছো, থ্যাংক ইউ, অনেকদিন পরে এসছি। বাট তোমরা যে লাইভে এতজন দেখছো, খুব খুব ভালো লাগছে। জানা লিখেছে কলফিউ আবদ, দাদা কেমন আছে? ভালো আছে, দাদা ভালো আছে, সবাই ভালো আছে। তোমরা কেমন আছো? তোমাদের ডিনার হয়ে গেছে সবাইকে? মারি দাদা নেই নাকি? আছে, ওই ঘরে বসে আছে দাদা। আমি এই ঘরে বসে লাইভ করছি, বাড়ির ছেলে দাদারা সব ওই ঘরে বসে আছে।
লাইক করো একটা করে সবাই ঝটপট করে, আর বলো কি কেমন আছো সবাই। কি বেবি বহুত প্যারি হে মি। হ্যাঁ না, ওটা তো ফেলে দিয়েছি, গন্ধ হয়ে বেরিয়ে গেছে বলে ওই তো ওই বালতি নেই আছে, এটা হাড়িটা দেখো। আর আপকে বেবি বহুত প্যারা হ্যায়, থ্যাংক ইউ। তোমার শরীর ঠিক আছে না? হ্যাঁ। হ্যালো হ্যালো সবাইকে, হাই হ্যালো। হ্যাঁ, একা একা খেয়ে যাচ্ছি গো, আরো খাবো। তোমার ওই সোমবার যাই তোমাদের বাড়িতে, তারপরে আমি কি বাদ চলে আসো দেব ও বৌদি, সেটাই তো বলবে তো থোড়া। কি বুঝলাম না, দাদা কি আমায় দিতে বারণ করেছে? না একদমই না, দাদা সেদিনকে তোমার কথা বলছিল তো। বুঝলাম না গো কি লিখলে। বুঝতে পারছি একদম। তুমি কি বাড়িতে না অফিসে? সোমবার কি ঘোড়ার গাড়ি করে যাবে না গরুর গাড়ি করে? প্রেশার কুকারে যেটা আছে ওটা তোমার আর বাবার হয়ে যাবে। বুঝতে পারছি, কমেন্ট করো সবাই ঝটপট করে। বহুত খুবসুরত, থ্যাংক ইউ, নাইস, ইউ গুড গার্ল। কি বিয়ে, তোমার জন্য প্যাকেটটা রেখে দিয়েছি, এই যে চলে আসো। তোমার জন্য প্যাকেট রেখে দিয়েছি। হ্যালো, আপ কেসে হো? মে বহুত আচ্ছি হু, আপ কেসে হো? আদিত্য প্রসাদ, আপ কেসে হো? আপ কাহাঁ সে হো? ইউর লাইফ ইজ নাইস, থ্যাংক ইউ। চলে গেলাম এখন। ওকে, আপ কিধার সে হো? মে কলকাতা সে হু, আই লাইক ইউর লাইফ, থ্যাংক ইউ। লাইক করো সবাই, আপ লোক সবকই লাইক কিজিয়ে। আপ লোক কা খানা হো গিয়া? কি লিখেছে আপনি আজকে কিয়া ডিনার মে? মেরে ডিনার মে আজ হ্যায় ভাত আর মছলি কা সবজি, ঝোল, মাছের ঝোল বাংলায়। খালি প্যাকেট? না না, ভর্তি প্যাকেট রেখেছি, খালি প্যাকেট না। মে আ চিকেন বানান কা তৈয়ারি কর, বানা নেহি পায়ে। ক্যা আপকো চিকেন আচ্ছা লাগতা হ্যায়? হ্যাঁ, মুঝকো চিকেন বহুত আচ্ছা লাগতা হ্যায়, আই লাভ চিকেন মটন। ক্যা আপকো চিকেন আচ্ছা লাগতা হ্যায়? হ্যাঁ, মুঝে চিকেন আচ্ছা লাগতা হ্যায়। সাবস্ক্রাইব কর দিয়া, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করনে মুঝে চিকেন কে বারে মে কুছ কোশ্চেন পুছনা থা, আগর আপ বুড়া না মানো তো। আপ মুঝে যদি পতা হোগা তো মে জরুর আপকো বলুঙ্গি, ঠিক হ্যায়? নাইস লুক, থ্যাংক ইউ।
লাইক কিজিয়ে সবকই এক এক করকে। ম্যা ভি লাইক কর দিয়া, থ্যাংক ইউ। মটন রান্না করে খাওয়াও, আসো না তোমরা, শুধু 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 খাওয়াও। অর্পিতাকে কতবার বললাম আয় একদিন আয়, তা না, শুধু এমনি দূর থেকে খাওয়াও, তোমার বাড়িতে গিয়ে খাবো। ম্যা হোস্টেল মে রেহতা হুঁ, ওকে। ম্যা ননভেজ খানা ভি শুরু করিয়া হ্যায়, ক্যুঁকি মেরে ফ্যামিলি মে সব ভেজি, ওকে। ফুল ইন না লাইফ ফুল কভার করো, আভি স্ট্যান্ড উস ঘর পে হ্যায় তো ইসলিয়ে ম্যা এসেই পকড়ি হুঁ, লাইফ মানে ফুল নেই আ রা হ্যায়, স্ট্যান্ড মে দেনে সে ফুল মানে আতা হ্যায়। বহুত জাদা গরমি পড়া হ্যায় আজ। ম্যা আজ চিকেন বানায় পায়া, ক্যুঁকি মুঝে চিকেন খরিদনা নেহি আতা হ্যায়, ম্যা পহলে কভি চিকেন নেহি খরিদা ইসলিয়ে, ওকে। ওকে ইউর অলওয়েজ ওয়েলকাম বৌদি, সেটাই দাদা জামাইবাবু বলবো এবার থেকে তোমাকে, দিদি অর্পিতা আমাদের দিদি, তুমি তাহলে জামাইবাবু, আমাকে বৌদি বলছো তুমি যখন। আপনি পেহলে কবি চিকেন খরিদা হ্যায়? ইয়েস ম্যা খরিদা হুঁ, খরিদে হ্যায়। হ্যালো কেমন আছো? লাইক করো। কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? মেরা কোশ্চেন থা কি আপ মার্কেট সে প্যাকেটওয়ালা চিকেন লেতে হ্যাঁ ইয়া ফির জিন্দা মুরগি কটওয়া কে লেতে হ্যাঁ? হাম লোক জিন্দা মুরগি কটওয়া কে লেতে হ্যাঁ, ইয়াহ পে হাম লোক প্যাকেটওয়ালা নেহি খরিদতে হ্যাঁ। চিনতে পেরেছো? একদম চিনতে পেরেছি, তুমি মুর্শিদাবাদে থাকো, তোমার কিছুদিন আগে সেই একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি চিনতে পেরেছি তোমাকে গো, আমার মনে আছে। আচ্ছা, থ্যাংকস আ লট, থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি ম্যা পহলে কভি চিকেন নেহি খরিদা ইসলিয়ে আপসে পুছা, ওকে ওকে। সেই আর কিছু না, নাইস ইউর ড্রেস, থ্যাংক ইউ। আপকে পাস আর কোই টিপস হ্যাঁ চিকেন লেনে কা, প্লিজ শেয়ার কিজিয়ে কিজিয়ে বাদ হ্যায়, মুরগি আচ্ছা হতা হ্যায় ইয়া ফির ছোটা মুরগি। দেখিয়ে আপ অকেলে হ্যাঁ তো আপ তো বড়া লেকে উসকো হাফ লে সকতে হ্যাঁ, কটওয়া লে সকতে হ্যাঁ, বাট ছোটা ভি আচ্ছা হতা হ্যায়, বড়া অলমোস্ট সবসে আচ্ছাই হতা হ্যায়, খানে মে বহুত টেস্টি হতা হ্যায়, তো সব কুছ এক হি হ্যায়। আপ লোক কা ডিনার হো গিয়া? আর কালকে তো শুভ নববর্ষ, পয়লা বৈশাখ, সবাই খুব মজা করো, আনন্দ করো, ঘোরো ফিরো সব কিছু, তার সাথে আমাদের ভিডিও দেখো, লাইক করো, শেয়ার করো, সব কিছু করো। হাই, এই যে আমার ছেলে চলে এসছে পাশেই, লাইক করো ছটপট করে, না পছন্দ করনে যে।
ওইটা ওই আঙ্কেল লিখেছে অর্ঘদীপ তোর পাপা। কেমন আছো তুমি বলে বলে কেমন আছো? কাকে জিজ্ঞেস করছিস, আঙ্কেলকে? হ্যাঁ, সেটা বলো কেমন আছো বলো। হালচাল সেটাই আর কিছু না। আর কত কিছু হবো, কত কিছু বলবে, যা খুশি বলুক। প্রিন্স তুমি কেমন আছো? আমি খুব ভালো, আমি খুব ভালো আছি। প্রিন্স তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি বলে দাও তুমি। আমি তো ভালো আছি। অর্ধজিৎ তো কেমন আছে বলো? কি গরম হচ্ছে গো, এই ঘরে বসে বসে ওই ঘরে যায়, বড্ড গরম হচ্ছে। অর্পিতা কি করছে, রান্না? হাই, এসো না। দাদুকে না আমি একটা সবুজ কালারের বোতল দিয়েছিলাম, ওটা ঠান্ডা জল নিয়ে আয় তো একটুখানি, এক ঢোক খাবো। মানডে স্কুলে দেখা হবে। শোনা, অর্ঘদীপ তোর পাপা লিখেছে মানডে স্কুলে দেখা হবে। হবে হবে, মানডে স্কুলে দেখা হবে, সন্ধ্যাবেলায় তোমার ইয়েতে দেখা হবে, বিয়েতে দেখা হবে। নেম প্লিজ রুবি। হাই না গো, অর্পিতা এখনো কিছু মিশন কমপ্লিট করছে। আচ্ছা আচ্ছা, দিয়া দাদুকে হিচকি উঠছে। একটা বোতলই মনে হয় আছে, দে তাড়াতাড়ি গিয়ে। তুই তো আমার পাশে এসে বসলি, তোর তো আমার ছাড়া জায়গা নেই। বাবা কি গরম রে। চলে এসছি গো এই ঘরে, বাবা এখানে শান্তি, এখানে শান্তি এসেছি। চলছি ওটা দাও, আমি বাংলাদেশ থেকে বলছি। ওকে, থ্যাংক ইউ দেখার জন্য, আমার লাইভে জয়েন করার জন্য। অনেকটা আমি কি তামিল, কমেন্ট করো আজকে। আজকে সত্যি লাইভটা খুব ভালো লাগলো, প্রচুর মানুষ কমেন্ট করলো বা কথা বলছে, অনেকজন জয়েন করেছে, তো বেশ ভালো লাগলো। শাড়ি পরে আমার কাছে একটা জিনিস আছে বলবে, পাঞ্জাবি। বাবা তুমি কাকে বলছ, রুবি শাড়ি পরবে? ও পাঞ্জাবি পরতে একদম ভালোবাসে না গো দাদা। এই এ সুদীপ্ত দা, ও প্যাঞ্জামাই পরে যাবে, আমি শাড়ি পরে যাবো। আমি আপনি আর সব লাইভ দেখি, থ্যাংক ইউ। ইউ লুকিং নাইস, থ্যাংক ইউ। ইউ লুকিং নাইস, ওদিকে যাও। দাদা কই, দাদা ঘরেই আছে, ওদিকটাই সোফায় বসে আছে গো, ঘরের মধ্যেই বসে আছে। অনেক ওকে, নো প্রবলেম। ফুলাই জামা খুলে আমি পাঞ্জাবি পরিয়ে নেবো, পাঞ্জাবি পরে সেটা তোমার যা খুশি করো। পাঞ্জাবি পরতে চায় না, ওর মনে হয় এত মানে
দুবার না তিনবার পড়েছে, একটা বিয়ের সময় পড়েছে, একবার সরস্বতী পুজোয় পড়েছে, আর একবার ছেলের জন্মদিনে একটা করেছিল, তিনটে। তাও দেখবে যদি ওই দিন পড়ে। বাবা তোমাদের যা গরম পড়বে ওই দিনকে, দেখবো যদি হয় পড়ে যাব। খান্ডেস পড়ে যাবে বলছে, আমার ছেলে বলছে আমি যাবো না। আমি সবসময় স্মাইলি করি গো। সবাই কি আজ আসবে না? আমি কি যে আসবে না পরে তাকে আমি দেখে নেবো কি করবে আগে। একদম সব সুদ বসুল করে নেবে একদম ইন্টারেস্টের সমেত, কোনো অসুবিধা নেই। আমি তো পড়ে যাব, তুমি ওর সাথে বুঝবে এটা। রিপ্লাই আন্টি বলো, বলছি তো আজ আমি মেলায় যাচ্ছিলাম, চরতের মেলা। তুমি যাচ্ছিলে? বুঝতে পারছি, চরতের মেলা দিয়ে এটা কিনে গাড়িটা কিনে এনেছে আজকে মেলায় গিয়ে। মামা তোমার এখানে কি লেগে আছে? লেগেছে সাদা। তোমাদের সবার ডিনার হয়ে গেছে তো? এবার আমি লাইভটা শেষ করে দেবো, অনেকক্ষণই করলাম আজকের। আমাদের এখানেও মেলা শুরু হলো কাল থেকে, আমাদের এখানে কাল থেকেই শুরু হয়েছে। নীলের মানে নীল ষষ্ঠীর এক জায়গায় হয়, আর চড়ক মানে আজকে থেকে চড়ক, কালকে কি বলে না চড়ক গোষ্ঠ, এইসব সমানে সব কিছু। এখন মেলা মেলাটা 5-6 দিন থাকবে, বড় মেলা হয়। অগদীপ্ত তো মেলা ইয়েও তাই, যখনই বেরোয় এটা ওটা সেটা কিনেই আনছে। চারটি মার্কার পেন কিনে এনেছে, দেখো। দাদা কি জব করে বৌদি বলা যাবে? দাদা জব করে না গো, দাদার ব্যবসা আছে, দাদা ব্যবসা করে। কি লিখেছে সব তিয়া তিয়া, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না কি সব তিয়া না। এইগুলো কিনে নিয়ে এসছে আজকে মেলার থেকে। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না গো, তুমি কি বলছো? আমি তো রিপ্লাই করছি, আমি সবার কমেন্টেরই রিপ্লাই করছি। বলো দাদা শুধু সেটাই, তুমি তো সারাক্ষণ ঘরে থাকো, ওলাই তো তাও বাইরে থাকে, দুপুরে আসে খায় দায় আবার চলে যায়। তুমি তো ঘরে বসে বসে ল্যাপটপে কাজ করছো, এদিকে বউকে দেখছো, তার বেলায় কোনো দোষ নেই। সেটাই আর কিছু না, যা তা বললেই হলো। মিঞ্জ মিঞ্জ
দাঁড়াও একটু, আমার চোখটা কি কাশ্মীরে কখনো যাওয়া হয়েছে কি দাদার সাথে? না গো, কাশ্মীরে এখনো যাওয়া হয়নি, আশা করি যাব। মনে আছে তো সেই দীঘার রোজ গিফট? হ্যাঁ একদম। দীঘা কোথায়? পুরীতে। কাশ্মীরে যাব গো, খুব ইচ্ছা কাশ্মীরে যাওয়ার। তো সব জায়গায় যাব, দাদার সাথেই সব জায়গায় যাব। আপ লোক কেসে হো, জো লোক বাদ মে জয়েন কর রহে হ্যায় প্লিজ এক করকে লাইক কর দিজিয়ে। যাক মনে আছে তাহলে, একদম মনে আছে, ভুলে যায় না এত তাড়াতাড়ি, সব মনে থাকে এত তাড়াতাড়ি, সবাই ভুলে কি ভাবে যায়, সব মনে আছে। শুধু তোমাদের ওই সেদিনকে ভুল হয়ে গেছিল ওই ওই ওইটা একটা তোর এইটাই পছন্দ ছিল? সেটাই গাড়িটা চলে, গাড়ির গেটও খোলা, গাড়ি পুরো ফাটা। পারি, এই তো বলছি, হিন্দি তো বলছি। আপ লোক বলিয়ে তো মে ভি বলুঙ্গি। প্রিন্স আর রুবি স্মাইল ইজ সেম। আমার ছেলেরও তাই এককালে, ঠিক বলেছো। ভেঙে গেছে? না না, ওটা গেট খোলা যায়। কে কই মামা? কে কে মামা? Hey.
তুমি কি হবে, সালমান খান? চলো সবাইকে টাটা, কালকে আসবো আবার, কালকে আসবো, একটু সময়ের জন্য হলেও আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে গুড নাইট, সুইট ড্রিম। বল, আমি কিরে বল, তোর কেন রে, অনেকক্ষণ ধরেই ছিলাম, আর ভালো লাগছে না এবারের জন্য। আমি এসে গেছি, থ্যাংক ইউ, একটা লাইক করে দে, তুমি ভালো লাগে সেটাই, না হলে দাদা কার সাথে গল্প করবে বল, তুই না আসলে। হ্যালো, যারা লাইস্টে জয়েন মানে জয়েন করছো, প্লিজ একটা করে লাইক করো, যারা নতুন আছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকো। অর্পিতা বৌদি খুব খুশি একদম, তুমি আছো, অর্পিতা বৌদি খুশি হবো না, এটা কখনো হতে পারে? কি খাবি রাতে? দূর বাপ কিছুই জানে না, বাপ কিছুই জানে না, ঠিক করেছিস, এই রান্না রান্না করে যেন আর ভালো লাগে না। আমার ফোনে নেট শেষ, টাটা খুঁজছে, কালকে আবার আসবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, আর সবাইকে অ্যাডভান্স শুভ নববর্ষ, বড়দেরকে আমার অনেক অনেক ভালো প্রণাম, আর ছোটদেরকে অনেক অনেক ভালোবাসা। কবে পড়বি কালকে? কালকে পড়ব, তারা কালকে পড়ব, আমি সত্যি পড়ব, আমি বহুদিন পড়ি না, কালকে পড়ব। তুই আমিও কাল পড়ব, আমিও কালকে পড়ব, তোকে ছবি পাঠাবো। চল টাটা, আমি রাতে হোয়াটসঅ্যাপে কথা বলছি, আমার ফোনে একদম নেট নেই প্লাস চার্জ নেই, রাতে এসএমএস করছি তোকে।